নমস্কার ভিউয়ার্স, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্নাবান্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যেমনটি আপনারা জানেন, প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 6টায় আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। বন্ধুরা, আজকের রেসিপিটা হলো গাজরের দই বড়া। আসুন রেসিপিটা শুরু করা যাক। টক দই 250, দুটো গাজর, ঝুরি ভাজা 250, ভাজা মশলা 2 চামচ, ধনে পাতা 4 আঁটি, তেঁতুল নিয়েছি, তেঁতুলের টক, বিট নুন 2 চামচ, 250 বিউলির ডাল। টক দই 250, দুটো গাজর, 250 ঝুরি ভাজা, 2 চামচ ভাজা মশলা, 4টে ধনে পাতা, 2 চামচ বিটনু, আর টকে তেঁতুলের চাটনি, বিউলির ডাল 250। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি 250 তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপর আমি কমিয়ে দেব। এবার আমি এতে বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি, আপনারা পারলে হাতেও করতে পারেন, কিন্তু আমি মিক্সিতে করে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার যে গাজরের কথাটা বলেছিলাম, সেই গাজরটা পুড়িয়ে নিয়েছি এইভাবে, এভাবে পুড়িয়ে নিতে হবে। এবার এটাকে এর সঙ্গে মেশাবো। বাচ্চারা দেখবেন গাজর খেতে চায় না, এইভাবে করে যদি বড়া করে দেওয়া যায় দিব্যি খেয়ে নেবে দেখবেন। যে এইভাবে মেশাতে হবে, সুন্দর রং হবে। এবারে এটাকে অল্প করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব, কম আছে বড়টা হবে। এবারে এইভাবে দিয়ে দিচ্ছি আমি। এইভাবে বড়টা হবে। রংটা দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। আমি সবটা এইভাবে ভেজে নেব। সবকটা এই যে এইভাবে লাল লাল হয়ে যাবে, আমি সবকটা এভাবে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে গরম জল করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে বড়াটা এর মধ্যে দিতে হবে, গরম জল করে রেখে দিয়েছি, বড়াটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। কড়া ভাজা হবে, দই বড়া তো দই থাকবে, ঝুরি ভাজা থাকবে, খুব ভাল লাগবে খেতে।
তাড়াতাড়িও হয়ে যায়। এই যে আমি এবারে উঠিয়ে গরম জলের মধ্যে একটু নুন দেওয়া রয়েছে, তো ওর মধ্যে যাতে নুনটা ঢোকে ওই কারণে এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গরম জলের মধ্যে বলেছিলাম যে ডুবিয়ে নিয়েছিলাম যাতে নুন ঢোকে, এইবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ডিশের মধ্যে দিচ্ছি। প্রথমে আমি দেব দইটা, এবারে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা। এবারে আমি দেব এই বলেছিলাম সে বিট নুন, তারপর দেব ভাজা মশলা, এবার দেব আমি তেঁতুলের যে চাটনিটা করেছিলাম এই চাটনিটা দিয়ে দিচ্ছি। এইবার দেব ঝুরি ভাজা, তারপর দেব ধনে পাতা। ধনে পাতা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটু গন্ধটা বেশ, এই শীতকালে তো গন্ধটা বেশ ভালো লাগে বলে আমি একটুনি ধনে পাতাটা দিচ্ছি। ব্যাস আমার গাজরে দই বড়া কমপ্লিট। বন্ধুরা আজকে যে রেসিপিটা ছিল সেটি হচ্ছে গাজরে দই বড়া। কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরের শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।